লাভিং পেটস এমপিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন। ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার কলোনিতে। তো এখানে এই যে ভালো বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এমপিয়ার থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে একটা বলার কথা ছিল যে আমার একটা বদ্রি পাখির ভাঁড়ে ছটা ডিম পাড়ে, ছটা ডিমের মধ্যে ছটাই বাচ্চা হয়। তো সেই বাচ্চাগুলো, তো যেটা লাস্টে বাচ্চা হয় সেটা খুবই ছোট। তো ছোট, এত ছোট মানে দু তিন থেকে তিন দিন বাঁচবে, তারপর হয়তো মরে যাবে, কারণ বড়গুলো তো বেশি খেয়ে নেবে। তো বড়গুলো দু তিন দিন আগে ফুটেছে, বড়গুলো তো খেয়ে নেবে। তো সেই বড়গুলো খেয়ে নিলে ছোটগুলো তো আর খাওয়াতে পারবে না, সেই কারণে ছোটটা মারা যাবে। তো মারা গেলে কি হবে, সেই লস হবে। তো কি করতে হবে, আমার আর একটা খামারে দেখলাম তিন থেকে চারটে ডিম আছে, কিন্তু একটি ডিম ফুটেছে আর দুটো ডিম ফোটেনি। তো সেই যে ডিমগুলো ফোটেনি, তো এখন বাচ্চা ছোট ছোট, তো ওই বাচ্চাটা আমি ওই ঘরে বা বদ্রিকে দেবো। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। আর যদি বদ্রির বাচ্চা দেখবেন বড় হয়ে গেছে, লোম ফোম বেরিয়ে এসছে, যদি অন্য ভাঁড়ে দেন, দিলে অন্য পাখি আর খাওয়াবে না। তো ভাবে এটা অন্য পাখির বাচ্চা, তো খাবে। যেটা প্রিন্সের ক্ষেত্রে, বেঙ্গলির ক্ষেত্রে এরকম হয় না। বেঙ্গলি দিলেই যত বড়ই বাচ্চা দেওয়া হোক সে খাবিয়ে মানুষ করে দেয়, কিন্তু বদ্রি পাখি খাবিয়ে মানুষ করে না। ঠিক সেই কারণেই আজকে বদ্রি পাখির বাচ্চা ছোট আছে, সেই কারণে আমি এই ভাঁড় থেকে অন্য ভাঁড়ে ট্রান্সফার করব। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার কলোনিতে। তো এখানে এই যে ভাঁড়টা দেখাচ্ছি, এই ভাঁড়টাতে বাচ্চা আছে পাঁচটার মতন, থেকে ছটা, পাঁচটা থেকে ছটা বাচ্চা আছে। তো এই এই ভাঁড়টা, নিচের এই ভাঁড়টা থেকে, এই যে এই ভাঁড়টা দেখছেন, এই ভাঁড়ে বাচ্চা আছে, বাচ্চা একটা ফুটেছে আর চারটে ডিম আছে। তো এই ডিমগুলো ফুটবে না, ভাবলাম ফুটবে না, তো আমি এই ভাঁড়ে বাচ্চাগুলো এই ভাঁড়ে করে দেবো। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। তো ফ্রেন্ড, আমি ভাঁড়গুলো বার করছি, পাখিগুলো ভয় পেয়ে গেছে, বার করে নিয়ে চলে এসেছি। তো এই ভাঁড়টাতে পাঁচটা বাচ্চা আছে আর এইটাতে দুটো বাচ্চা আছে। তো আর এই ডিমগুলো ফুটলেও ভালো, না ফুটলে আরও ভালো। তো এই যে ভাঁড়ের ছোট বাচ্চাটা আছে না, তো ছোট বাচ্চাটা আমি এই ভাঁড়ে চেঞ্জ করে দেবো। সব থেকে ছোটো ভাঁড়টা বাচ্চাটা কোথায়? তো আমি এই ভাঁড়ে করে দিয়েছি। তো এই দেখুন তিনটে সেম সেম বাচ্চা হয়ে গেছে আর এখানে চারটে, তাহলে বড় হয়ে যাবে, এই চারটেও বড় হয়ে যাবে আর এখান দিয়ে তিনটেও বড় হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন। ধন্যবাদ।